না 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 ওই আমার মামা কিচ্ছু হয়নি গো ভ্যাকসিন নেব ওই দেখো মা ওই দেখো ওই দেখো ওই যে ওই দেখো ওই দেখো মামা এইটা কি মা আমার মামা এটা এটা কি গো ওইটা কি ওইটা কি ওইটা কি আজকের এই ভিডিওটাতে আমি বাচ্চার ভ্যাকসিন সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি নিয়ম আছে সেইগুলো আমি আপনাদেরকে এক এক করে বোঝাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আমার আশা করছি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে বলি, প্রত্যেক সপ্তাহ বুধবার করে দেয় ভ্যাকসিন এবং টাইমিং থাকে 10টা থেকে 2:30 পর্যন্ত। কিছু কিছু জায়গায় টাইমিং একটু এদিক ওদিক থাকে, সেটা আপনার নিয়ারেস্ট যেখানে আপনি ভ্যাকসিন দেবেন সেই জায়গার টাইমিংটা একটু আপনাকে জেনে নিতে হবে। মোটামুটি সব জায়গায় 10টা থেকে 2:30 এর মধ্যেই দিতে থাকে, ঠিক আছে। তো এই ভ্যাকসিন আজকের ওর যেটা হবে 14 সপ্তাহ ভ্যাকসিন হবে, 3টে ওকে ইঞ্জেকশন দেবে, 2টো খাওয়াবে। বাচ্চাকে ভ্যাকসিন দিতে নিয়ে আসার আগে প্রথম যে কাজ হচ্ছে, বাচ্চাকে স্নান করাবেন এবং পেট ভরে বাচ্চাকে খাইয়ে তারপরে নিয়ে আসবেন। তার কারণ হচ্ছে বাচ্চাকে ভ্যাকসিন দিতে নিয়ে আসার সময় অনেকটা টাইম লাগতে পারে, তো বাচ্চার খিদেও পেয়ে যেতে পারে। সেই জন্য আপনি বাচ্চাকে ভালো করে খাইয়ে নিয়ে তারপরে নিয়ে আসবেন, কারণ যেখানে আসবেন সেখানে হয়তো ওকে দুধ খাওয়ানোর জায়গা নাও পেতে পারেন, ঠিক আছে। সেই জন্য ওকে পেট ভরে খাইয়ে নিয়ে আসাটা আমার মনে হয় ভালো। স্নান করিয়ে নিয়ে আসবেন, কারণ ভ্যাকসিন দেওয়ার পরে ওর হাত পায়ে ব্যথা হবে এবং জ্বরও আসবে, তাই যাতে ওকে পরে স্নান করানোর সময় ওর হাত পা বেশি না নড়াচড়া হয়, যাতে না ও বেশি ব্যথা পায়, সেই জন্য স্নান করিয়ে নিয়ে আসবেন। আমরা কার্ডটা ভেতরে জমা দিয়ে এসেছিলাম, আমাদের নাম ধরে ডাকছে, ওকে এখন ওয়েট করাবো। ওর ওয়েট হয়েছে 14 সপ্তাহে, এখন 6 কেজি 800 সামথিং হয়েছে। ওজন করানোর পরে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আগে যে আসে তাকে ভ্যাকসিন কমপ্লিট হলে তারপরেই ওকে আবার ডাকবে। যাই হোক, আমরা এখন বাইরে অপেক্ষা করছি, বাচ্চাটা এসছে, ওকে একটু আলো করার জন্য চেষ্টা করছে, কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে। নিয়ে যাবে তুমি বনুকে? নিয়ে যাবে তুমি বনুকে? ওরে বাবা রে, শানভিকে এত টানাটানি করেছে, শানভি তো কেঁদে দিয়েছে। এখানে একটা ঘটনা ঘটেছে কি, বাচ্চাটার নখ আমার ওয়াইফের হাতে লেগে একটু কেটে গেছে, কারণ বাচ্চাদের নখ কীভাবে কাটতে হয় আর কতদিন অন্তর কাটতে হয় এটা নিয়ে পরে একদিন আমি ভিডিও আপনাদেরকে বানিয়ে একটা দেখাবো, বাচ্চাদের নখ কেমন করে কাটা দরকার। যাই হোক, শানভি এখন একটু খেলা করছে, ও চুপচাপ রয়েছে, এরপরে ওর ভ্যাকসিন হবে। তো ভ্যাকসিন হওয়ার আগে ও একটু খেলাধুলা করে নিচ্ছে, কারণ এরপরেই হচ্ছে ও কান্নাকাটি শুরু করবে। আগের বারে তো ফেরত পাঠালে, যদি আপনি দেখেন আপনার বাচ্চার ভ্যাকসিনের ডেট হয়েছে অথচ বাচ্চার শরীর খারাপ বা জ্বর রয়েছে, কোনো রকম ভাবে জ্বর বা শরীর খারাপ যদি বাচ্চার থাকে তাহলে সেই সপ্তাহে বাচ্চাকে ভ্যাকসিন কোনো কারণের জন্যই দেবেন না। যদি পরের সপ্তাহে গিয়ে ভ্যাকসিনটা দেন তার জন্য কোনো অসুবিধা হয় না। অনেকে মনে করে যে ভ্যাকসিন হয়তো এই সপ্তাহের ডেট আছে এই সপ্তাহতেই দিতে হবে, তাতে বাচ্চার শরীর খারাপ থাকুক যাই থাকুক তার জন্য তাকে দিয়ে দেবো, এরকম কোনো দিনই করবেন না। এক সপ্তাহ পরে দিলে কোনো অসুবিধা হয় না, কিন্তু এরকম করবেন না যাতে 1 মাস কি 2 মাস পরে গিয়ে আপনি ভ্যাকসিনটা নিচ্ছেন, এটা কোনো দিনের জন্যই করবেন না। 1 মাস বা 2 মাস পরে গিয়ে আপনি ভ্যাকসিনটা চাইলে হয়তো হসপিটাল থেকে আপনাকে দিয়ে দেবে, কিন্তু এরকম করাটা উচিত নয়, কারণ আপনি যে সময়টা অতিবাহিত হয়ে গেছে সেই সময়ের মধ্যে যদি ওকে কোনো রকমভাবে ইনফেক্ট হয়ে যায় তাহলে ভ্যাকসিন পরে নিয়ে ওর কিন্তু কোনো লাভ হবে না। সেই জন্য ভ্যাকসিন দেওয়ার কারণটা আপনাকে সবার প্রথমে জানতে হবে। বেবি জন্মানোর পর থেকে যেসব ভ্যাকসিনগুলো দেয়া হয় তার কারণ হচ্ছে এটাই, এই সব রোগগুলোর কিন্তু কোনো মেডিসিন নেই, যার জন্যই কিন্তু এই ভ্যাকসিনগুলো দেয়া হয়। ভ্যাকসিনটা কি, কেন একে ভ্যাকসিন বলা হয় আর কী জন্যই বা এটা ব্যবহার করা হয় সেটা আমি আপনাদেরকে একটু জানাই একদম সাধারণ ভাষাতে।
ধরুন আপনার যা ক্ষমতা আছে আপনি একা একজন মানুষকে মারতে পারবেন, আপনার সামনে যদি দশজন চলে আসে তাহলে আপনি আপনার অবস্থা কী হবে? ওরা দশজন মিলে আপনাকে মেরে হাত পা ভেঙে ঘরে পাঠিয়ে দেবে। যদি এই রকম হয় যে আপনাকে একশো জন লোক বিয়ে দেওয়া হয় ওই সময়, তাহলে আপনি কী করবেন? আপনি উল্টে ওদেরকে হাত পা ভেঙে ঘরে পাঠাবেন। সিনটাও ঠিক এইরকমই একটা জিনিস, যে রোগের জন্য যে অ্যান্টিবডি আপনার শরীরে রয়েছে সেই অ্যান্টিবডির পরিমাণটা যদি ওই রোগের থেকে অনেকটা কম হয় তাহলে ও ওই রোগের এগেনস্টে ও যুদ্ধ করতে পারবে না। ভ্যাকসিনটা দেওয়ার কারণ হচ্ছে ওই অ্যান্টিবডিটা এতটাই বাড়িয়ে দেওয়া হবে যাতে ওই রোগটা আসলে তার এগেনস্টে ও যুদ্ধ করে এবং এমনভাবে যুদ্ধ করে যাতে ওই রোগটা আর ধারে কাছে না আসতে পারে। এই ভ্যাকসিন নেওয়ার কারণ হচ্ছে এটাই এবং ভ্যাকসিন নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। না 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 ও আমার মামা ভ্যাকসিন দেওয়ার এই সময়টায় প্রত্যেক বাবা মার চোখে জল চলে আসে, কারণ দেখাটা খুবই একটা কষ্টকর ব্যাপার। এই অল্প কিছুটা সময় যদি আপনি সহ্য করতে পারেন তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ এবং ও সুস্থতা দুটোই কিন্তু খুব সুরক্ষিত হবে। তার জন্য এইটুকু সহ্য করা আমার মনে হয় সবারই সম্ভব এবং সবাই সেটা করে। বাম পায়ে যে ইঞ্জেকশনটা দিয়েছে এই ইঞ্জেকশনটার জন্যই কিন্তু ওর জ্বর আসতে পারে বা পায়ে প্রচণ্ড ব্যথা হতে পারে। জ্বর আসাটা স্বাভাবিক, কেউ এর জন্য ভয় পাবেন না। জ্বর আসার জন্য ওকে একটা ক্যালপল সিরাপ দিয়েছে, 13 ফোঁটা করে ওকে খাওয়াতে বলেছে দিনে দুবার আজকের, কারণ ভ্যাকসিন দেওয়ার 1 ঘন্টার মধ্যেই ওকে একবার এই সিরাপটা খাওয়াতে হবে এবং রাতে একবার খাওয়াতে হবে। কালকের আপনি তখনই খাওয়াবেন যদি ওর জ্বর থাকে তাহলেই খাওয়াবেন, যদি জ্বর না থাকে তাহলে খাওয়াবেন না, কোনো অসুবিধা নেই। আর বাচ্চার যে জ্বর আসবে বা ব্যথা হবে প্রচণ্ড, এটা স্বাভাবিক, এটাতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। ওকে নিয়ে আমরা এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু শুয়ে দেবো, রিল্যাক্সে এখন। যদি আমার দেওয়া ইনফরমেশানে আপনাদের কোনো সুবিধা হয় তাহলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।